নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাঁঠাল রোডে মুন্ডহীন মহিলাকে খুন করা হয়েছে জানালেন পুলিশ সুপার। ঢাকাবাজারে 14টি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন। খেলার মাঠে স্কুল ছাত্রকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ, চাঞ্চল্য পালংঘাটে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর কাঁঠাল রোডের চন্দ্রপুর এলাকার বাইপাস সংলগ্ন শিব মন্দিরের সম্মুখে সোমবার সাত সকালে জাতীয় সড়কের উপর ঝর্ণা পাণ্ডে নামের এক মহিলার মাথা থেতলানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার রহস্য বের করতে আদা জল খেয়ে মাঠে নামেন পুলিশ কর্মীরা। প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে মনে করলেও ধীরে ধীরে তার রহস্য বের করতে অগ্রসর হয়। তবে সেই ঘটনাটি কোনো সড়ক দুর্ঘটনা নয়, বরং নৃশংসভাবে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে বুধবার খোদ এ ব্যাপারে জানান জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিন এক সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার জানান, ঘটনার পেছনের রহস্য বের করতে শিলচর চেঙ্কোরি রোডের বাসিন্দা তথা পেশায় অটোচালক বিজয় দাস ও তার সঙ্গী তথা শিলচর ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা বিক্রম দাস নামে দুই যুবককে আটক করে থানায় নিয়ে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়। একসময় পুলিশই জেরার মুখে আটক হওয়া দুই যুবককে খুনের কথা স্বীকার করে বলে জানান পুলিশ। উল্লেখ্য, ঝর্ণার মোবাইল ফোনটি পুলিশ পেয়ে যাওয়ায় তদন্তে অনেক সুবিধা হয়। মোবাইলে ধৃতদের সাথে ওই মহিলার ঘটনার আগে যোগাযোগ হলে তার সূত্র ধরে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ বলে জানান তিনি। এটা হত্যার ঘটনা নে এইটো প্রকৃততে এইটো রোড এক্সিডেন্ট হয়, গোটেই বিষয়টো আমি অনুসন্ধান করিলো। অনুসন্ধান করার কালত আমি দুজনকৈ ব্যক্তিক আমি হেফাজত ললো। এজনের নাম বিজয় দাস, সান অফ মন্টু দাস, আর দ্বিতীয়জন হল বিক্রম দাস, সন অফ ফিরোদ দাস, এনএচ রোড। এই দুইজন ব্যক্তিকে আমি হেফাজত ললো আর গভীরভাবে আর সোধপোচ করল। সোধপোচ করার কালত ঘটনাটোর তদন্তর কালত পোহরলে আহিলে যে এই বিজয় দাস নামের এজন ব্যক্তি, বিজয় দাস হল এজন অটো ড্রাইভার, আর অটোখন লৈ সেই মহিলাগৰাকী ঝর্ণা পাণ্ডে নামের 36 ইয়ার্সর মহিলাগৰাকী লৈ যায়, অটোখনারে লৈ যায়, লৈ এখন হাইওয়ের একটা অঞ্চলত বহি কিছু সময় মদ্যপান করে, আর মদ্যপান করার পাছত অটোখনারে হাইওয়েত আহি আছিলে। আর হাইওয়েত আহি থাকুতে মাজত তর্ক বিতর্ক হয়েছে, মাজত কাজিয়া হয়েছে, আর কাজিয়া ঠেলা ঠেলি হওয়ার সময়তে তেতিয়া এই বিজয় দাস নামের ব্যক্তিজনে নিজে স্বীকার করেছে এজন ব্যক্তিয়ে যে ঝর্ণা পাণ্ডে নামের মহিলাগৰাকীক গাড়ির আগত ঠেলি দিছে, আর তার ফলত গাড়ির খুন্দার ফলত তার মৃত্যু হয়েছে বলে কব বিচারিছে। গোটেই ঘটনাটো হল এটা সরকারি জমি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভাগাবাজারের পেছনে সরকারি পরিত্যক্ত পুকুরের আশপাশে বসতি স্থাপন করা প্রায় 14টি পরিবারের উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এদিন সকাল দুটো এক্সকেভেটর লাগিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এদিন সোনাই সার্কেল অফিসার দীপঙ্কর নাথ, বিকাশ ছেত্রী, ধলাই পুলিশ, মহিলা পুলিশ, সিআরপিএফ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এদিন ভাগাবাজারের সুলতান আহমেদ লস্কর, রহিমউদ্দিন বরভুইয়া, রাসমিন বেগম তালুকদার, আজিজুর রহমান তালুকদার সহ অনেকের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি নারকেল গাছ, সুপারি গাছ ইত্যাদি উপড়ে ফেলা হয়। উল্লেখ্য, বাজারের জায়গাতে বিশ্বব্যাংকের প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে মার্কেট শেড নির্মাণের দরুনই উচ্ছেদ চালায় প্রশাসন। এদিকে নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয় থেকে 4টি পরিবারের নামে সেটেলমেন্ট রয়েছে এবং একটি পরিবারের নামে 100টি পাট্টা রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে উচ্ছেদে ভূমিহীন হওয়া মানুষরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন, কিভাবে দিন যাপন করবেন, এ নিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। দুঃখের বিষয়, আজকে সকালে ফার্স্টটা সময় ইয়া মাই সার তুলে আমরা বাড়িঘর ভাঙ্গি লইছে। আমরা কাগজপত্র আসলো, বহুতটা আবেদন করছি, তারা গেছে কইছি আমরা খুব দরিদ্র শ্রেণীর মানুষ,
খাজকাম দিন মজুরি খাজকাম করিয়া বউ ইচ্ছা ভালিয়ার বউ করুতা মরুতা পড়াইয়া নিজে খাইয়ার আমরা আর্থিক অবস্থা খুব খারাপ আমরা দেবার মতো কোনো জায়গা নাই আজকে যে কাগজগুলা আমরা দিছি জমা দিছি এই কাগজগুলা হইল গিয়া এই লাইনও যারা ফাট্টা আছে তারারও সেম রকমের কাগজ তারার কাছেও আছে কিন্তু পিতাকর্ম আমরা দুর্ভাগ্য মানে গরিব করি আমরা গরিব হয়ে গেছি ওটা হইল গিয়ে আমরা দুর্ভাগ্য আজকে আমরা মাপতেও মাথে না যারা পয়সা আলা আছে এরার গর্ব আছে কয় পরিবার আপনার নোটিশ আইছিল পণ্ড পরিবার কয় পরিবার ভাঙ্গা হয়েছে ভাঙ্গা হয়েছে 14 পরিবার এক পরিবার ভাঙ্গা হয়েছে না জি না বড় ধরনের পরিবার যারা আপনার নামটা কি রে নজরুল ইসলাম তালুকদার এটা কোন জায়গা পড়ছে এটা বাগা বাজার বনগ্রাম ঠিক আছে থ্যাংক ইউ তার বাপরে খালি দলাই তমুক কইলে আপনারা সরকার খেলার মাঠে এক ছাত্রকে মারধর ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করলেন পড়ুয়া সহ অভিভাবকরা পালংঘাট সুন্দরী জিপির সংযোগকারী সড়ক অবরোধ করেন তারা ধলাই সিসিডিসি পালংঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলার অনুশীলন করার সময় মাঠের সংলগ্ন থাকা এক পরিবারের সদস্য এক স্কুল ছাত্রকে বেধড়ক মারপিটের দরুন এই সড়ক অবরোধ গড়ে তোলা হয় বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ শুরু করেন তারা সড়ক অবরোধ চলাকালীন পালংঘাট পুলিশ মুর্দাবাদ উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগানে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা আন্দোলনকারীরা জানান মারপিটে গুরুতরভাবে আহত হন সুন্দরী জিপির দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ইমরান আলী লস্করের ছেলে আক্তার হোসেন লস্কর এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোচুদরম থানার এএসআই পরে পালংঘাট ও হাতিকাল জিপির নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে মিলিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন আন্দোলনকারীরা জানান স্থানীয় ব্যক্তি সন্তোষ দেবের বাড়িতে বল ঠুকে পড়ায় আক্তার হোসেনকে বেধড়ক মারধর করেন সন্তোষ দেব ও তার পরিবারের সদস্যরা আক্তারের অবস্থা বেগতিক দেখে তারাই আধমরা অবস্থায় আক্তারকে উদ্ধার করে পালংঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যান খবর পেয়ে সেখানে পৌঁছান আক্তারের পরিবারের লোক সহ তার সাথীরা কিন্তু পালংঘাট পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল আহত আক্তার সহ তার পরিবারের লোকেদের সাথে অপব্যবহার করেন বলে অভিযোগ উত্থাপন করেন এদিকে এই ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া দুপক্ষের মানুষকে সঙ্গে নিয়ে কাছরের পুলিশ সুপার কার্যালয়ে এক বৈঠকের মাধ্যমে ঘটনার স্থায়ী মীমাংসা করেন পরে বিষয়টি নিয়ে বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফুটবল খেলা মাঠে সামান্য বোঝা হয়ে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল আপনারা নিশ্চয় অবগত আছেন উভয় পক্ষকে নিয়ে আজকে আমরা এসপি মহোদয়ের চেম্বারে বসে সুন্দরভাবে একটা মীমাংসা হয়েছে তার জন্য আমি এসপি মহোদয়কে ধন্যবাদ দিই এবং বিশেষ করে আমি সুন্দরীর মানুষ যারা ভিকটিম তারা যে বড় মন নিয়ে এসে এসপির আহ্বানে সাড়া দিয়ে এত সুন্দর পরিবেশের মাধ্যমে যেভাবে শেষ করেছেন ভিকটিম ওর বাবাও এখানে সঙ্গে আছেন ওনাদের মুরব্বীরাও এখানে আছেন সবাই মিলে সুন্দরভাবে শেষ হয়েছে আর আপনাদেরকে অনুরোধ করছি যেহেতু আমি দেখেছি কোনো না কোনো মিডিয়ায় দেখা একটা নিউজ হয়েছিল তো এটা সম্পূর্ণ সুন্দর সুষ্ঠুভাবে সমাধান হয়েছে কোনো মতভেদ নাই সব এক হয়ে আগের মতো এখানের পরিবেশ খুব ভালো বিগত দিনে ছিল আগামী দিনেও থাকবে আজকের দিনেও আছে আশা করি দুর্বৃত্তের হাতে আক্রান্ত হলেন করিমগঞ্জের দুই পুলিশ কর্মী এই ঘটনায় নীলামবাজার থানার সেকেন্ড অফিসার প্রদীপ সিনহা ও গৌতম মহন্ত নামে এক ব্যাটালিয়ন আক্রান্ত হওয়ার খবর জানা গেছে নীলামবাজার থানাধীন ব্রাহ্মণ শাসন শিববাড়ি এলাকায় ঘটনাটি সংঘটিত হয় জানা গেছে এক নাবালিকার উপর শারীরিক নির্যাতন ও ধর্ষণের অপচেষ্টার অভিযোগের প্রেক্ষিতে তদন্তে গিয়েছিল পুলিশের দল অভিযুক্ত গৌতম শুক্লবুদ্ধ তাদের উপর আক্রমণ চালায় বলে জানা গেছে ঘটনার পর নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পাশাপাশি অভিযুক্ত গৌতম শুক্লবুদ্ধকে গ্রেফতার করেন যেখানে গিয়া দেখিতে পাই যে মানে মানুষটা ঘরে পাইছি আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে মানুষটা উগ্র মেজাজে একদম মানে আমাদেরকে ধমকাইয়া তুমি কে বলিয়া ঘর থেকে বাইরে করে আসে এবং আমাদের কথা মানে কান দেয় না পাত্তা দেয় না
এবং আমরা তাকে অনেকটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে মানতে রাজি নয়। পরে আমাদেরকে ধোঁকাধোঁকি করি, আমাদেরকে খেলা দেখা করিয়া মারপিট করিয়া, এই যে আমার যে সোলজারটা ছিঁড়ে ফেলাইছে, হাতে জখম হয়েছে। আমাদের আমার সাথে আর একজন আমাদের স্টাফ সহযোগী ব্যাটালিয়ানের স্টাফের জন্য জখমপ্রাপ্ত হয়েছে। আপনার আপনাদের স্টারও কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। এটা ছিঁড়ে ফেলেছে গৌতম শুক্লবৈদ্য, তার নাম, তার নাম গৌতম শুক্লবৈদ্য। গৌতম শুক্লবৈদ্য এ একজন মহিলার ঘরে গিয়া কি মানে বাজে ক্রাস করার আন্দাতে গিয়েছিল, সেটা তদন্ত করতে গিয়েছিল। ঘটনাটি কোথায় সংঘটিত হয়েছিল? শিশুদের উপর মাদক এবং মাদক জাতীয় দ্রব্যের অপব্যবহার উপর ইনারভিল ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর এবং রোটারেক্ট ক্লাব অব শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শিলচর সিস্টার নিবেদিতা হাই স্কুলে নেশাবিরোধী অভিযানের উপর এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্কুলের ছাত্রীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক অতিথিরা শিশুদের উপর মাদক এবং মাদক জাতীয় দ্রব্যের অপব্যবহারের বিষয়ে বক্তব্য রাখে। পাশাপাশি অনুষ্ঠানে ভাবিকাল নাট্য সংস্থার কর্মকর্তারা মাদক দ্রব্যের বিরুদ্ধে সচেতনতামূলক নাটকও পরিবেশন করে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ এবং উপস্থিত বিশিষ্টজনদের ধন্যবাদ জ্ঞাপন করেন ইনারভিল ক্লাবের সভাপতি সুপ্রিয়া চক্রবর্তী এবং স্কুলের প্রধান শিক্ষিকা অর্চনা ঘোষ। এদিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের চ্যাটার্ড সভাপতি অসীম ভট্টাচার্য, রোটারেক্ট ক্লাব অব শিলচর মেডিকেল কলেজের সম্পাদক ডক্টর পৃথ্বীরাজ দাস, সদস্যা ডক্টর পিয়ালী আচার্য, ইনারভিল ক্লাবের সভাপতি সুপ্রিয়া চক্রবর্তী, সম্পাদক স্বরূপা দাস ও সদস্য মণিদীপা দত্ত চৌধুরী এবং ভাবিকাল নাট্যদলের পরিচালক শান্তনু পাল সহ অন্যান্য সদস্যরা। এছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন। আর আমার সঙ্গে পার্টনার করেছে রোটারি অ্যাসোসিয়েট সিদ্ধার্থ, ডক্টর সিদ্ধার্থ দাস অ্যান্ড ডক্টর পিয়ালী, সরি ডক্টর পৃথ্বীরাজ দাস অ্যান্ড ডক্টর পিয়ালী আচার্য। তো আমি যৌথ একটা প্রয়াস আমরা প্রত্যেক আমাদের একটা কন্ট্রিবিউশন যে আমরা সোসাইটিতে একটা কিছু ভালো নেশামুক্ত যাতে আমরা করতে পারি, ছাত্রছাত্রীদের মধ্যে আমরা জাস্ট একটা মেসেজ কনভে করতে চাইছি আমাদের ছোট্ট একটা প্রয়াসের দ্বারা, যে নেশামুক্ত সমাজকে আমরা কী করে আমরা বাচ্চাদের মধ্যে একটা তাদেরকে সচেতন করবো যে তারা নেশার দিকে যেন তাদের একটা আসক্তিটা না আসে, এটা যেন কমে যান আর তারা যেন একটা ভালো মানুষ হয়ে ওঠে। আজকে আমরা ইনারভিল ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর এবং রোটারি ক্লাব অফ শিলচর মেডিকেল কলেজের পক্ষ থেকে এসেছিলাম আমরা, যে নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য জাস্ট একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিল ওইটা। তো ওইটাতে আমি জাস্ট এটাই মেসেজ দিতে চাইছি যে এই তোমরা হচ্ছে কারুণ্য, কারুণ্যের ভরপুর। তো একটা দেশের ভবিষ্যৎ ডিপেন্ড করে একটা ছাত্রদের উপর, তারুণ্যের উপর। তো ওরা যাতে নিজের এনার্জিটা অন্যদিকে ডাইভার্ট না করে, নেশার দিকে ডাইভার্ট না করে। পড়াশোনা ছাড়াও অনেক রকমের জিনিস আছে যেগুলো রিপ্লেস করা যায়, গেমস, স্পোর্টস, ডান্স, অ্যাক্টিং, এইসব জিনিস দিয়েও মাত্র ওরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, নিজের হবিকে পালন করতে পারে। বাট যাতে নিজের সময়গুলো ড্রাগস বা অন্য কোনো রকমের নেশার মতো জিনিসের পেছনে না। পশ্চিম কাটিগড়ার দিগরখালে ফের সংঘটিত হলো এক সড়ক দুর্ঘটনা। এতে গুরুতর আহত হলেন দুই ব্যক্তি। জানা গেছে বুধবার AS11CC4880 নম্বরের একটি অটোগাড়ি বেপরোয়া গতিতে এসে বন্ধ থাকা এক লরিতে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোটি। পাশাপাশি গুরুতর আহত হন গুমরা মানিকপুরের বাসিন্দা তথা অটোচালক আব্দুর রজাক তপাদার। এছাড়াও আরও এক ব্যক্তির আহত হওয়ার খবর জানা গেছে, তবে তার পরিচয় জানা যায়নি। এদিকে ঘটনার পর স্থানীয়রা অটোচালককে উদ্ধার করে প্রথমে কালাইন সিএইচসিতে নিয়ে গেলে তার অবস্থা সংকটজনক থাকার দরুন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন বলে জানা গেছে। কিতা হইছে কিতা না হইছে কিতা কইতাম পারি না। ডাক্তারে ই দেখছুন? ও ডাক্তারে দেখছুন। কিতা তার নাম? রজাকউদ্দিন। বাড়ি কি? বাড়ি গুমরা মানিকপুর। কমান্ডো ব্যাটালিয়নের ট্রেনিং সেন্টার নির্মাণ করতে গিয়ে গৃহহীন হচ্ছেন একাধিক পরিবার। এই অভিযোগ এনে সরব হলেন দক্ষিণ হাইলাকান্দির দামসর এলাকার স্থানীয়রা। বৃহস্পতিবার বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট BDSF এর নেতৃত্বে দামসর এলাকার সহস্রাধিক স্থানীয় জনগণের উপস্থিতিতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিডিএসএফ এর জেলা কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর জানান, কমান্ডো ব্যাটালিয়নের ক্যাম্প নির্মাণে দক্ষিণ হাইলাকান্দি সহ দামছড় এলাকার স্থানীয় জনগণ সমর্থন জানাচ্ছেন। এদিন আব্দুল আহাদ লস্কর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করে জানান যে দামছড় এলাকার খেটে খাওয়া কৃষিজীবী মানুষদেরকে হঠাৎ করে উদাস্ত না করে ক্যাম্প নির্মাণ স্থলের বাসিন্দাদেরকে পুনর্বাসন দিয়ে যেন কমান্ডো ব্যাটালিয়নের ক্যাম্পের কাজ আরম্ভ করা হয়। গত মঙ্গলবার হাইলাকান্দি জেলার ডিএফও জয়ন্ত ডেকা এবং খারমুড়া রেঞ্জের আধিকারিক গৌতম মহন্ত দামছড়া এলাকার উপস্থিত হয়। কামান্ডো ব্যাটালিয়নের ক্যাম্প নির্মাণের জায়গায় বসবাস করা মানুষদেরকে ক্যাম্প নির্মাণের জায়গা ছেড়ে চলে যেতে নির্দেশ দেন, যার ফলে দিশাহারা হয়ে পড়েছেন দামছড়া এলাকার সহস্রাধিক মানুষ। একইভাবে আব্দুল আহাদ লস্কর আরও জানান, ক্যাম্প নির্মাণের ধর্ম প্রতিষ্ঠান, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস না করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানান। অপরদিকে কাটলিছড়া বিধানসভার বিধায়ক সুজামুদ্দিন লস্কর জানান, কমান্ডো ব্যাটালিয়ন ক্যাম্প নির্মাণের দক্ষিণ হাইলাকান্দির সর্বশ্রেণী মানুষের সমর্থন রয়েছে, তবে ক্যাম্প নির্মাণ করতে গিয়ে যেন অসহায় দিনমজুর মানুষ যেন গৃহহীন না হন, তার জন্য বিধায়ক সুজামুদ্দিন লস্কর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করেন। দামতড়া এলাকায় যেখানে এই ক্যাম্পটা নির্মাণের প্রস্তুতি চালাচ্ছে সরকার, আমরা অনুরোধ করব যে জায়গায় বর্তমানে সার্ভে করা হয়েছে এই জায়গায় এই ক্যাম্পটি নির্মাণ করলে প্রায় 50-60 পরিবার ধ্বংস করা লাগবে সর্বপ্রথমে, তারপর ক্যাম্পটা নির্মাণ করতে পারবে। এর মধ্যে সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে এখানে কয়েকটা ধর্মীয় প্রতিষ্ঠান, শৈক্ষিক শিক্ষা শৈক্ষিক প্রতিষ্ঠানও রয়েছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান বলতে একটা মসজিদ রয়েছে, একটা মাদ্রাসাও রয়েছে, এবং এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে আঞ্জিরগানা এলপি স্কুল সহ আরও একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। এর জন্য আপনাদের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ করবো, যেহেতু আমরা খুবই আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি সরকারকে, কারণ এভাবে একটা ক্যাম্প আমাদের এই দক্ষিণ হাইলাকান্দির বনাঞ্চলে নির্মাণের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সরকারকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, যিনি গৃহ বিভাগের দায়িত্বে আছেন, স্যারকে অনুরোধ করবো এই বৃহত্তর দামছড়া বাটির পক্ষ থেকে যে জায়গায় বর্তমানে স্যাংশন হয়েছে এই জায়গায় যদি এটা নির্মাণ করা হয় তাহলে সর্বপ্রথমে কয়েকটা পরিবার ধ্বংস হয়ে যাবে, যারা 50-60-70 বছর থেকে এখানে বসবাস করে আসছেন, যারা ওনাদের ঘর বাড়ি সর্বপ্রথমে 50-60 ধ্বংস হয়ে যাবে। এর জন্য মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ করবো এই দামছড়া বাটির পক্ষ থেকে, আপনি এখানের যে ক্যাম্পটা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন, এখান থেকে যদি আরো 2 কিলোমিটার সরিয়ে যদি সেখানে বানানো হয় রাইফল মারা বৈরাগীর মিডিল পয়েন্টে, তাহলে এখানে কোনো ধরনের জনবসতি নেই, সেখানে বানালে সরকারি অজস্র জমি রয়েছে, সেখানে কোনো ধরনের আপত্তিও থাকবে না, কোনো ধরনের অসুবিধা হবে না। সাংবাদিক উত্তম কুমার শীল সাম্প্রতিক প্রকাশিত প্রলয়ের ইতিকথা গ্রন্থের উপর এক মনজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বদরপুরের স্কাউট হাটে। মঙ্গলবারের এই অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন বদরপুরের ঝিনুক সাংস্কৃতিক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা, বর্তমানে কলকাতার বাসিন্দা বিশিষ্ট কবি ও চলচ্চিত্রকর্মী পার্থপ্রতিম মৈত্র। বিপর্যয়ের দস্তাবেজ রাখার প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনায় তিনি বলেন, শুধু বন্যা নয়, যে কোনো ঘটনা বা বিপর্যয় হোক মানুষ পরবর্তী সময়ে সবকিছুই ভুলে যায়, তাই প্রয়োজন বিপর্যয়ের দস্তাবেজ নথিবদ্ধ করে রাখা, কারণ উত্তরণের পথে এটাই পরবর্তীতে দিক নির্দেশ করে। প্রলয়ের ইতিকথা গ্রন্থটিও আগামী দিনে বন্যা থেকে উত্তরণের দিক নির্দেশ করতে পারে। পার্থপ্রতিম বলেন, বন্যা ম্যানমেড কিংবা যেভাবেই হোক মূলত এর পেছনে বিভাগীয় অবহেলা ও দুর্নীতিই দায়ী। উত্তম কুমার শীষ এজরে ভয়াবহ বন্যার উপর যে কাজটি করেছেন তা ভবিষ্যতে দলিল হয়ে থাকবে। এরকম কাজের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে বন্যার কারণ ও তার প্রতিকারে সরকারকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের বদরপুর শাখা সম্পাদক উত্তম কুমার দাস, বরাকভিড়ি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের করিমগঞ্জ জেলা সম্পাদক বরুণ দাশগুপ্ত, শ্রমিক নেতা তরুণ গুহ, বদরপুর প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় দাস, উপদেষ্টা সুব্রত দাস প্রমুখ 22-এর বন্যা এবং পরবর্তী সরকারি তৎপরতা নিয়ে আলোচনা করেন। শুরুতে বইয়ের লেখক সাংবাদিক উত্তম কুমার সেই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনুকের কর্মকর্তা ও নাট্যকর্মী বিশ্বরূপ ভট্টাচার্য, শিক্ষাবিদ অরুণ ভট্টাচার্য, নৃত্যশিল্পী রূপেন্দ্র দাস প্রমুখ। আমি বন্যায় একটা বিল্ডিং এর ছাদের উপরে আমি বন্দী, নিচে নামতে পারছি না, এতটুকু জল নিচ্ছে, কোনো ধরনের নৌকা টৌকা কোনো ধরনের সার্ভিস ছিল না। সেখানে 3-4 দিন বন্যার ফুললি ঘরের মধ্যেই থাকতে হয়েছে, কোনো কাজ নেই, তো খই বাজা শুরু করে দিয়েছিলাম সেই সময়। ওই কাজটা করতে 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 6-7 দিনের কাজের পর দেখুন বিশাল একটা কাজ হয়ে যাচ্ছে,
তারপর আরও গবেষণা টবেষণা করে ২৯ সাল ইংরেজের বন্যা, ১৯৮৫ সালের এবারের চেয়েও বড়ো বন্যা হয়েছিল ৮৫ সালে, কিন্তু ৮৫ সালের ভয়াবহতাটা এবারের চেয়ে তুলনায় কম ছিল। তার বিভিন্ন কারণ আছে, বইটা যারা পড়েছেন কিছুটা অনুধাবন করেছেন, তো সেইগুলো চিত্রগুলোকে তুলে ধরা উচিত বলে ভেবেছিলাম সেই মুহূর্তে। তো সেগুলোকে টুকরোগুলোকে সবগুলো সংগ্রহ করে কিছু আমার কাজ, কিছু অন্যান্য লেখক সাংবাদিকদের কাজ, কিছু খবর সবগুলোকে সন্নিবিষ্ট করে একটা মালা গাঁথার চেষ্টা করেছি বইটার মধ্যে, আপনারা তুলে ধরা আছে। গভর্নমেন্ট যদি মনে করে এটাকে একটু ফলো করা যায় কি না যদি ভেবে দেখে, তাহলে ভবিষ্যতে বন্যা আটকানো। ৫ শতাধিক কলেজ পড়ুয়াকে দলে বরণ করে হাইলাকান্দিতে শহীদুল আলমের মতো নেতা তৈরি হওয়ার আহ্বান জানালেন অগপর কেন্দ্রীয় উপসভাপতি সুনীল ডেকা। বুধবার বিকেলে হাইলাকান্দিতে অগপর যুব পরিষদের সহযোগিতায় যোগদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হাইলাকান্দির ঘরে ঘরে প্রয়াত শহীদুল আলম চৌধুরীর মতো নেতা তৈরি হোক, ছাত্র জীবন থেকে কেরিয়ার গড়ে তোলার পরামর্শ দেন অগপর নেতা সুনীল ডেকা। হাইলাকান্দি বিভিন্ন কলেজ থেকে একই সঙ্গে ৫ শতাধিক কলেজের ছাত্রছাত্রী অগপদলে যোগদান করেন। একদল ছাত্রছাত্রীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে অগপদলে যোগদান করেন হাইলাকান্দি এসএস কলেজের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক ইস্তাক আলম মজুমদার। অগপর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুদ্দিন লস্কর কংগ্রেস ও ইউডিএফ দলকে আক্রমণের লক্ষ্য করে বলেন, সারা দেশে কংগ্রেসের অস্তিত্ব নেই, ইউডিএফ কে আর গ্রহণ করছে না মানুষ, গ্রামাঞ্চলে লোক খুঁজে পাচ্ছে না ইউডিএফ। হাইলাকান্দি অগপদলকে আরো শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি। এদিনের সভা পরিচালনা করেন অসম গণ পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজল আহমেদ বরভুইয়া। যোগদান কর্মসূচিতে নবাগতদের অগপদলে বরণ করেন অগপর হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভর, উপসভাপতি মনিরুল ইসলাম লস্কর, শামসুল আলম চৌধুরী, মহিলা পরিষদের হাইলাকান্দি জেলা সভানেত্রী সুস্মিতা পাল প্রমুখ। जितना रेस्पॉन्ड है पार्टी का हमको देना चाहिए, दैट मीन्स हमको रेस्पॉन्ड करना है, हमको ग्रुप चाहिए, तब ही हम पार्टी के लिए काम करेंगे। सही बोला। तो एजीपी क्या है पहले आपको जानना है। एजीपी इज असम गण परिषद रीजनल पार्टी, इज फॉर्म इन 1985 में ये पार्टी असम में गठन हुआ था। हमारा पार्टी का पहला प्रेसिडेंट था मिस्टर प्रफुल्ल कुमार महंत, एंड ही वाज़ द चीफ मिनिस्टर ऑफ असम 2 times, फॉर द फर्स्ट टाइम 1985 वो प्राइम मिनिस्टर था, चीफ मिनिस्टर था, और नेक्स्ट 1996 में इधर का तो असम का चीफ मिनिस्टर था। तो दोनों टाइम में हम आज मेमोरी करता हूँ, हम याद करता हूँ कि हमारा लीडर था एक लीडर था। বৃহস্পতিবার সকালে জবাইনপুর বিওপিতে এসে পৌঁছালো বিএসএফ এর সাইকেল র্যালি। ত্রিপুরা ফ্রন্টিয়ার থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করা বিএসএফ এর সাইকেল র্যালি বৃহস্পতিবার পৌঁছালো করিমগঞ্জে। ১৯ সদস্যের বিএসএফ সাইকেলিস্টের দল এদিন সকাল ১০:৩৫ মোবারকপুর বিওপি থেকে র্যালি শুরু করে ১০:৪৫ জবাইনপুর এসে পৌঁছায়। এদিন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জবাইনপুরে পৌঁছলে তাদের স্বাগত জানান সেখানকার বিএসএফ জওয়ানরা। স্বাগত জানাতে ছুটে যান বিএসএফ এর সেকেন্ড ইন কমান্ড ফকির চাঁদ চৌহান, জবাইনপুর বিওপি এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট দেবেন্দ্র শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। সাইকেলিস্টদের স্বাগত জানাতে সীমান্তে ছুটে আসে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা, তাছাড়া স্থানীয় জনগণও তাদের স্বাগতম জানিয়েছেন। এ র্যালি গত ১ নভেম্বর আগরতলা ত্রিপুরার ফ্রন্টিয়ার কার্যালয় থেকে যাত্রা শুরু করেছিল। আগামী ১২ ডিসেম্বর ওই সফরের সমাপ্তি হবে কলকাতার টাইগার ভিলা সীমান্তে। इस रैली का जो एम है वो बेसिकली लोगों में पेट्रियोटिज्म और फ्रेटर्निटी की भावना को प्रमोट करना है, और इसके साथ साथ बीएसएफ में बीएसएफ इधर लोगों का रुझान आकर्षित करना और ड्रग एब्यूज़ के बारे में लोगों को अवेयर करना है। इसका ये रैली अगरतला से कोलकाता तक जाएगी, 12 दिसंबर को वहाँ पर कल्मिनेट होगी।
হাইলাকান্দিতে কংগ্রেস, সিপিএম, সিপিআই এবং রাইজোর দল সহ বিরোধী ঐক্যমঞ্চের প্রতিবাদে স্থানীয় সুপারিশের উপর নিষেধাজ্ঞা তুলে নিল ফের কাছড়ে দীর্ঘকালের সুপারির গাড়ি আটকে রেখে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে সুপারি ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন রাইজোর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর। তিনি বলেন, উপত্যকার বিভিন্ন স্থানে চেক গেট থাকা সত্ত্বেও কিভাবে বার্মির সুপারি গাড়ি বরাকে প্রবেশ করে, এ বিষয়ে বরাকের শাসক বিরোধী 15 জন বিধায়কের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিধায়কদের পদত্যাগের দাবি তুলেন জহির। শীঘ্রই স্থানীয় সুপারি বিক্রির সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঙ্কার দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার দরকার ছিল, কিসের জন্য এই সুপারিগুলো বন্ধ করে রাখা হয়েছে। তাই আমরা বিরোধী চার দলীয় বিরোধী ঐক্যমঞ্চের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 21 তারিখে যে কাছাড় জেলায় যে ক্যাবিনেট বৈঠক হবে আসাম গভর্নমেন্টের, এই ক্যাবিনেট বৈঠকের দিয়ে আমরা বরাক উপত্যকা আমরা বন্ধের ডাকের সিদ্ধান্ত নেব। কারণ বরাক উপত্যকার মানুষ কী করবে যদি মানুষ সুপারি বিক্রি করতে পারে না? বার্মিজ সুপারি বন্ধ করুক, আমাদের কোনো অসুবাদি নেই। বার্মিজ সুপারি কারবারি যারা আছেন ওদের অ্যারেস্ট করা হোক, আমাদের কোনো অসুবিধা নেই। কারণ মিজোরাম থেকে বার্মিজ সুপারি আসে, মায়ানমার থেকে বার্মিজ সুপারি আসে, সব বর্ডারে বর্ডার আউটপোস্ট আছে, সব বর্ডারে চেক গেট আছে। কীভাবে এই চেক গেটগুলো পুলিশ আউটপোস্টগুলো এগুলা ছেড়ে কীভাবে এই সুপারিগুলো বার্মিজ সুপারিগুলো আসে? আসলে প্রথমে দায়িত্ব ছিল সরকারের এই আউটপোস্টগুলোর বিরুদ্ধে যারা আধিকারিক আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওনার বিরুদ্ধে না ব্যবস্থা নিয়ে স্থানীয় সুপারি বিক্রেতা, স্থানীয় সুপারি ব্যবসায়ীদের উপর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তাই আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখানে স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অতি সত্বর বরাক উপত্যকার কৃষকদের স্বার্থে, বরাক উপত্যকার জনগণের স্বার্থে, বরাক উপত্যকার উন্নয়নের স্বার্থে অতি সত্বর স্থানীয় সুপারি ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটা ব্যবস্থা নেন। না হলে আগামী 21 তারিখে যে ক্যাবিনেট বৈঠক হবে শিলচরে, এই দিন সমস্ত বরাক উপত্যকার হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড় জেলা পুরো বন্ধের ডাক দেওয়া হবে। এবং এই বন্ধে আমি আশা করছি বরাক উপত্যকার প্রত্যেক অরাজনৈতিক দল, রাজনৈতিক দল বিরোধী ঐক্যবদ্ধভাবে, প্রত্যেক জনসাধারণ ব্যবসায়ী সবাই ঐক্যবদ্ধভাবে এই বন্ধ পালন করবে। তাই আমি আসাম সরকারের আবার শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাঁঠাল রোডে মুন্ডহীন মহিলাকে খুন করা হয়েছে জানালেন পুলিশ সুপার। ঢাকাবাজারে 14টি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন। খেলার মাঠে স্কুল ছাত্রকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ, চাঞ্চল্য পালংঘাটে। এখনকার মতো আমার বাংলা সংবাদে এই পর্যন্তই। নমস্কার।